জানে ইমান কাকে বলে ইমানের উছুল কয়টা ইমানের রুকন কয়টা ইমানের রোগগুলি কি কি ইমান কি করে ভেঙে যায় ইমান ভাঙার কারণ কি কী এরকম করে জানে কয়জন ইমাম সাপ পাওয়া যাবে আপনি কি মনে হয় বর্তমানে এই আপনি যেভাবে জিজ্ঞাসা করছেন ইমান সম্পর্কে যেভাবে তদন্ত করতেছেন এভাবে যে বর্তমানে ইমাম সাপরা আছে খুবই কম সংখ্যা পাওয়া যাবে এভাবে সঠিকভাবে যেভাবে ধরছেন এগুলি বলতে পারবে না আর আমরা যতটুকু পড়ছি আরবিটা শিখাইছে এটা অর্থটুকু জানছি কিন্তু এভাবে বিস্তারিত আপনি যেভাবে বলতেছেন এই বিস্তারিতভাবে আমরা পুজোটা শিখাই নাই এইভাবে না জানলে কেউ কি ইমানটা হতে পারবে না এভাবে তদন্ত পরিপূর্ণভাবে না জানলে তো ইমান তার সঠিক হবে না